বিমানবন্দরের প্রাচীরে দাঁড়িয়ে বিমান দেখার অসাধারণ এক মুহূর্ত। সুপ্রিয় দর্শক, যশোর বিমানবন্দর থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আসুন শুরু করা যাক। ১৯৪২ সালে যুক্তরাজ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়লে যশোরে তাদের বিমানঘাঁটির নির্মাণ কাজ শুরু করেন। মাত্র ৬ মাসের মধ্যেই যশোরে ব্রিটিশ বিমানবাহিনীর উপযোগী একটি বিমানবন্দর চালু হয়, যেটা ১৯৪৫ সাল অবধি সচল ছিল। এরপর ভারত পৃথক হলে ১৯৫০ সালে যশোরে পাকিস্তান সেনাবাহিনী ও বিমানবাহিনীর ঘাঁটি স্থাপন করেন। এরপর ১৯৫৬ সালে যশোরে পূর্ণাঙ্গ বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়। তবে যশোরে পূর্ণাঙ্গ বিমানবন্দর চালু হয় ১৯৬০ সালে। তখন পিআইএ চট্টগ্রাম, যশোর ও ঈশ্বরদী থেকে ফ্লাইট পরিচালনা শুরু হয়। বিমানবন্দরটি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত এবং রক্ষণাবেক্ষণ করা হয়। বিমানবন্দরটিকে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যশোরের অংশ হিসাবে এবং বাংলাদেশ বিমানবাহিনীর একাডেমিক প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে ব্যবহার করে। বর্তমানে এই বিমানবন্দর ব্যবহার করে ঢাকাসহ চট্টগ্রাম ও কক্সবাজার অভ্যন্তরীণ যাতায়াত করা যায়। যশোর বিমানবন্দর ব্যবহার করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নব এয়ার ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মতো আন্তর্জাতিক বিমান সংস্থাসমূহ। ইতি হল পাঁচ দশকেরও বেশি সময়, আর বর্তমানে যশোর বিমানবন্দরের রূপরেখা বদলে গিয়ে অর্জন করে নিয়েছে সুন্দর ও মানসম্মত একটি বিমানবন্দরে। বিমানবন্দরের দক্ষিণ পার্শ্বে রয়েছে বিশাল আয়তন নিয়ে গঠিত বাংলাদেশ এয়ারপোর্টস মিউজিয়াম। সেখানে প্রবেশের জন্য যাচ্ছে টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারে এসে জনপ্রতি টিকিটের মূল্য ৪০ টাকা শুনে কিছুটা থমকে গেলাম। ৪০ টাকা দরের টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করে দেখার মতো যা কিছু আছে সবই যেন দূর থেকেই আপসে আপসে দেখা যাচ্ছে। তবুও অনেকেই স্বপ্নের কিছু প্রশিক্ষণ বিমানের গায়ে হাত বোলানোর জন্য কিংবা কিছু সময় অল্প স্বল্প গল্পে বিভোর হতে প্রবেশ করে ভিতরে। আবার অনেকেই বাচ্চাদের আবদার পূরণে যাচ্ছেন ভিতরে। অনেক কপত কপতকেও দেখেছি জাদুঘরের মধ্যে নির্মিত বেঞ্চে বসে তাদের উষ্ণ প্রেম প্রীতি প্রকাশ করতে। তোরা কি মানুষ! সবকিছুই দূর থেকেই আপসে আপসে দেখে ৪০ টাকা ফের পকেটে ঢুকিয়ে রাখলাম। সবশেষে একটা কথা বলতে চাই, টিকিটের দাম একটু কমিয়ে ভিতরের পরিবেশ আরো একটু উন্নত করা প্রয়োজন। যশোর বিমানবন্দর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো শিরোনামে। আজকের মতো আল্লাহ হাফেজ।